সাসপেন্সের জগতের আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠান সোর্স অফ সাসপেন্স, আজ আপনাদের কাছে আমাদের নিবেদন স্বস্তিক দাসের কলমে কাছের মানুষ। আজকের গল্প পাঠে রয়েছে শুভদীপ। শুরু করা যাক আজকের গল্প কাছের মানুষ। সময় তখন রাত একটা, তাই জানুয়ারি মাস, হাড় কাঁপানো শীত। গোবিন্দপুরের একখানি জনমানবহীন শুনশান চোরাগলি হয়ে বাড়ি ফিরছে। গোবিন্দপুরের এই দিকটা একেবারেই প্রত্যন্ত গ্রামাঞ্চল, মানে এক কথায় যাকে বলে অজপাড়া। লোকজনেরও তেমন একটা বসবাস নেই এদিকটা। এ পথে শর্টকাট, বিশেষ প্রয়োজন ছাড়া এদিক দিয়ে যাতায়াত করি না। একই অফিস থেকে বেরোতে আজ বড্ড দেরি হয়ে গিয়েছিল, তার উপর ট্রেনটাও মিস করল, অগত্যা উবের বুক করে আসতে হল। ছেলেটাকে বললুম, এখান থেকে আমার বাড়ির দূরত্ব খুব বেশি নয় ভাই, একটু যদি কষ্ট করে পৌঁছে দিয়ে আসো মানে খুব ভালো হয় আর কি। আসলে অনেকটা রাত হয়ে গেছে তো, মানে বুঝতেই পারছো। কিন্তু সে ছেলে বড়ই নাছো, তা সেই এক কথা। না স্যার, ক্ষমা করিলেন, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করছি, আর বললেন না, আমার দিকটাও তো একটু ভাবেন স্যার। ছেলেটার আমার ভীষণ জ্বর, বাড়িতে একা বউটা রাত জেগে বইসা আছে। এর উপর আর কিছু বলাও যায় না, বাধ্য হয়ে তাকে ছেড়ে দিতে হল। আর ঠিকই তো, সবসময় নিজের দিকটা ভাবলেই কি চলে? আমি না হয় এটুকু পথ যে কোনোভাবে ঠিক করে চলে যেতে পারব, কিন্তু ওই বেচারিকে যে এত রাতে এখনো অনেকটা পথ একা যেতে হবে, তো সে যাই হোক। শীতকালে আমার ব্রিফকেসের মধ্যে সবসময় একটা ওভারকোট রাখা থাকে, যখন একটু বেশি ঠান্ডা লাগে তখন ওটা গায়ে চাপাই, নাহলে এমনি সময় একটা হুড তোলা জ্যাকেট আর মাঙ্কি ক্যাপে কাজ চলে যায়। আজ ওভারকোটটার প্রয়োজন পড়ল। একখানি ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে ওটা গায়ে চাপাচ্ছি, ঠিক সেই মুহূর্তেই আমার হঠাৎ মনে হলো আমার পেছনে যেন আবছায় কিছু একটা দাঁড়িয়ে আছে, আর ঘন ঘন আমার কাঁধের কাছে গরম নিঃশ্বাস ছাড়ছে। সঙ্গে সঙ্গে চমকে উঠে ঘাড় ঘোরালাম, কিন্তু কোথায় কি, স্রেফ একটা গাছ, বিশাল একটা বট গাছ। আচ্ছা, একটা গাছ কি কখনো অমন মানুষের মতো করে নিঃশ্বাস ছাড়তে পারে? কখনো না। তবে না না, নির্ঘাত এ আমার ভ্রম। এমনিতেও আজ সারাটা দিন আপিসে যা ধকল গেল, ঘুমে চোখ ঢুলে আসছে না, এ আমার মনের ভুল ছাড়ার কিছুই না। আর বেশিক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে অযথা সময় নষ্ট না করে ফের হাঁটতে লাগলাম। এখান থেকে মিনিট দশেক হাঁটলেই আমার বাড়ি, তাই আজ যেন কত দূর বলে মনে হচ্ছে। আচ্ছা, এইসবে কি শুধুমাত্র ধকলের জন্য? হ্যাঁ, আমি এই কথাটা বিনা বাক্য ব্যয় মেনে নিতাম, যদি না সেদিন রাত্রে আমায় ওনার সম্মুখীন হতে হতো। এবার তবে আসা যাক আসল ঘটনা। হাঁটতে হাঁটতে বাড়ির যখন প্রায় কাছাকাছি এসে পড়েছি, দেখলাম বিশুদার বন্ধ গ্যারেজটার সামনে পাড়ার গোটা চারেক বেশ নাদুস নুদুস চেহারার কুকুর গুটিসুটি মেরে শুয়ে আছে। আমার পায়ের শব্দ কানে যেতেই একসঙ্গে সব কটা গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। অন্ধকারে ওদের চোখগুলোর দিকে তাকাতেই গাটা কেমন যেন ছমছম করে উঠল। কেন জানি না মনে হচ্ছিল
ওই আট জোড়া চোখে যেন মিশে আছে একরাশ আতঙ্ক, হিংস্রতার বিরক্তি। আচমকায় ওগুলো আমার দিকে তাকিয়ে তারস্বরে চিৎকার জুড়ে দিল। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। কিন্তু ছোটবেলা থেকে আমি বড়দের কাছে শুনে আসছি, তোমায় যদি কখনো কোনো কুকুর ধাওয়া করে তাহলে মোটেও ভয় পেয়ে দৌড়াদৌড়ি করবে না, এতে পাল্টা ওরাও ভয় পেয়ে যায় এবং তোমার উপর আক্রমণ করে বসে। চুপচাপ এক স্থানে দাঁড়িয়ে থাকবে এবং ওকে আশ্বস্ত করবে যে তুমি ওর কোনো ক্ষতি করবে না। কাজে বিশেষ একটা আমল না দিয়ে নিজের মতো করে চলতে লাগলো। খানিকটা পথ চলে আসার পর শুনতে পাই পিছনে কুকুরগুলো তখনও এক নাগারে ডেকে চলেছে। তবে কি সত্যি সত্যি কেউ আমার পিছু নিয়েছে? তাকে দেখেই কুকুরগুলো চেঁচামেচি করছে? ধুস, কী সব যে ভাবছি সেই থেকে এই তো আর একটুখানি পথ, বাড়ি চলে যাব। ও কাণ্ডখানা দেখো, এতক্ষণ ধরে এত কথা বলে চলেছে, এদিকে আমার পরিচয়খানা দেওয়া হয়নি। মাফ করবেন, আমি সংকল্পমুক্ত, সদ্য সাতান্নের ঘর পেরিয়ে আটান্নতে পা রেখেছি, বিপদ নেই। আত্মীয় স্বজন বলতে স্রেফ আমার বছর বাইশের মেয়েটা রিনি, ওর ভালো নাম কাজলি, নামটা ওর মায়েরই দেওয়া, সবে বিয়ে হয়েছে রিনি। ছেলেটা আমার পূর্ব পরিচিত, আমার এক বাল্য বন্ধুর বড় ছিল। রিনির যখন দেড় কি দুই বছর বয়স, আমি তখন কলকাতায় SBI এর একটা ব্রাঞ্চে কর্মরত। হঠাৎ একদিন সন্ধ্যায় খবর পাই যে পারমিতা, মানে রিনির মা, যখন বাজার সেরে বাড়িতে ফিরছিল সেই সময়ে মেইন রোডে একটা দ্রুতগামী 10-চাকা ট্রাক ওকে পিপটের মতন পিষে দিয়ে চলে যায়। ভাগ্যক্রমে বলুন আর কি দুর্ভাগ্যক্রমে, পারমিতা সেদিন রিনিকে সঙ্গে নিয়ে যায়নি, ওকে রেখে গিয়েছিল এক প্রতিবেশী বৃদ্ধার কাছে, তিনিই আমায় খবরটা দেন। নাহলে হয়তো মায়ের মতো সেদিন রিনিও আমায় একা করে দিয়ে চলে যেত ওই দূরদেশে, যেখানে গেলে আর কেউ কোনোদিন ফিরে আসে। তো সে যাই হোক, আচমকায় ফের মনে হলো কে যেন নিঃশব্দে আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আমি থমকে দাঁড়াই, ঘাড় ঘুরিয়ে না তাকে কাঁপা কাঁপা কণ্ঠে ফিসফিসিয়ে বলে উঠি, কে তুমি? হ্যাঁ, কি চাও? কেন আসছো আমার পিছু পিছু? কেন আসছো? হ্যাঁ, কেন আসছো? ওরে বাবা, একসঙ্গে এত প্রশ্নের উত্তর আমি কেমনে দিই বলো তো দেখিনি ভাইয়া। এসো সামনের ওই গাছখানের তলায় একটু বসি, একে একে তোমার সব কোশ্চেনের উত্তর দিচ্ছি। আমি চমকে উঠল, আমার ঠিক পিছন থেকে একটা সাংঘাতিক রকমের বাজখাই পুরুষ কণ্ঠস্বর ভেসে আসে। না, জল জ্যান্ত কোনো মানুষের গলা কোনো মতে এতটা ভারী হতে পারে। তবে তবে কি আমি ভূতের কবলে পড়ল? এই চিন্তা আসা মাত্র আমি বিড়বিড়িয়ে ভীষণ ভক্তি সহকারে নারায়ণ কৃষ্ণ, কিন্তু ঠিক তখনই যেন মনে হলো সেই অদৃশ্য কণ্ঠটা ফের বলে উঠল, ওরে ওরে নারায়ণ তোর ডাকে কিছুতেই সাড়া দেবে নে, অতিভক্তি যে চোরের লক্ষণ, এইটুকু কি জানিস নে গোমুখ? কি সর্বনাশ, এ আবার কেমন ব্যাপার? ভূতের মুখে রাম নাম, এই যে শুধু প্রবাদ বাক্য বলে জানতো একদিন। ভয়ে ঠেলায় তারস্বরে চিৎকার করে উঠলাম আমি, ও হরি, কে বললে আমি ভূত? আরে ভায়া, ভূত নই ভূত নই, আমি হলুম কি আপনাদেরই মতন একজন রক্ত মাংসের মানুষ। তুমি সত্যি মানুষ? যে আগে তা কোন মানুষে এমন রাত বিড়েতে ভূতের মতন লোকের পিছু নেয় শুনি? আগে আমি সামান্য একজন ভিকিরি কর্তা, এই শীতের রাত্রে কারো বুয়ারে ঠাই তো দূর দুমুঠো ভাত পর্যন্ত পেটে পড়েনি, তাই সেই থেকে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি।
যদি কেউ অন্তত দু চারটি বিস্কুট খেতে দেয়। এবার যেন কেমন মিনমিনে শোনালো গলাটা। ধীরে ধীরে আবার সেই আগের সাহস ফিরে এলো আমার মধ্যে। চোখ খুলে তাকাতেই দেখলাম রোগা ছিপছিপে চেহারার এক ব্যক্তি, পরনে তার একখানি ছেঁড়া চেক শার্ট আর লুঙ্গি। চাঁদের মায়াবী জ্যোৎস্না লোকটার শ্যামলাবর্ণ মুখটার উপর পড়তেই স্পষ্ট দেখা গেল তার একরাশ মায়া মাথার চোখজোড়া, আমশির মতো শুকিয়ে যাওয়ার চওড়া ঠোঁট আর মাথা ভর্তি কাঁচা পাকা চুল। না, এ কিছুতেই ভূত হতে পারে না। তবে কি চোর ডাকা? না, লোকটার পক্ষে তাহাও অসম্ভব। ও লম্বাটে মুখটা সাপ বলে দিচ্ছে যে ও একজন সরল সাদাসিধে মানুষ। আজ বহু বছর পর আবার নিজের পুরনো ট্যালেন্টটা ঝালিয়ে নেবার সুযোগ পেল। সেই কলেজ জীবন থেকে বন্ধুবৃত্ত এবং আমার আত্মীয় স্বজনের প্রত্যেকে জানে আমি ফেস রিড করতে পারি। গরম ভাতের ওপর বাটি থেকে কাতলা মাছের ঝোলটা ঢালতে ঢালতে রাতের কালো চাদরে ঢাকা আকাশটার দিকে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে লোকটা বলল, জানেন তো বাবু, সেবার দেশে কি একটা মারণ রোগ ছিল না, করোনা না কি যেন নাম, সেই সময় দুদিনের জ্বরে আমার বউটা মরল, আর তার দিন পনেরোর মাথায় পাঁচ বছরের ছেলেটাও। বেঁচে রইলেন শুধু আমি। আগে আমাদের সুন্দর একটা টিনের ঘর ছিল জানেন বাবু, কিন্তু কিন্তু পেট চালাবার জন্যই হাতল ভাঙা সাইকেলটা আর সঙ্গে নিজের শেষ সম্বলটুকু মানে ওই ঘরখানাও বেচে দিতে হলো। উপায় ছিল না আর, নইলে যে মহাজন টাকা দিত নে। সেদিন থেকেই তো এই নগেন লাহা গোবিন্দপুরের অলিতে গলিতে ঘুরে বেড়ায়, ভিক্ষে চায়, শীত গ্রীষ্ম বর্ষা সব সময়। নগেন লাহা, এই সেই ব্যক্তি যাকে এখন থেকে ঘন্টা দুয়েক আগে আমি একজন অশরীরী ভেবে ভুল করেছিলাম। লোকটার নেহাতি একজন ভালো মানুষ, কিন্তু অমন একটা মানুষের প্রতি ভগবানের এ কেমন বিচার? নিজের অজান্তেই আমার চোখের পলবে জল গড়িয়ে পড়ল। নগের এক মুঠো ভাত মুখে তুলতেই তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল, তৃপ্তির হাসি। আহ, বেড়ে বেঁধেছ দিদি, ও কতদিন পর দুটো ভাত পড়ল পেটে। এবারের কথাটা সে ঘরের এক কোণে বসে থাকা কমলার উদ্দেশ্য করে বলে ওঠে। কমলা বেশ খুশিই হয়। কমলা, কমলা আমার মেয়েরই মন। আজ সাত বছর হল সে আমাদের বাড়িতে আছে। এতদিন ঋণের দেখাশোনা করত, এখন আমার এবং সাথে করে বাড়ির দেখাশোনাও তাকেই করতে হয়। এরপর নগেন ফের আমার দিকে তাকিয়ে বললে, সত্যি বাবু, এখনকার সময় আপনার মতো মানুষ বিরল। ভালো হোক, খুব ভালো হোক আপনার। নগেন লাহা মারা গিয়েছে কদিন আগে। দুপুরবেলা একটা দশ চাকা মালবাহী ট্রাক ওকে, আমি এখন আর বলবার মতন অবস্থায় নেই, তবু বলছি ছেলেটার জন্য খুব কষ্ট হচ্ছে, বুক ফেটে এক রাশ আর্তনাদ বেরিয়ে আসতে চাইছিলেন। এই কটা দিনের মধ্যেই নিজেকে ভীষণভাবে জড়িয়ে ফেলেছিলাম ওর সঙ্গে। ও রোজ তিনবেলা নিয়ম করে আমার খবর নিতে আসত, তৃপ্তি করে কমলার হাতের মাছের ঝোল আর ভাত খেয়ে যেত। নগেন যেদিন চলে গেল সেদিন সকালে হঠাৎই কিছু না জানিয়েই ঋণী এসে পড়েছিল সাথে জামাইকে নিয়ে। বাড়িতে কিছুই আনা ছিল না সেদিন, কিন্তু নগেন কোথা থেকে ঠিক যেন খবর পেয়ে গিয়েছিল ঋণীরা সেদিন আসবে, তাই সে আগে থেকেই বাজার সেরে রেখেছে। ঋণীরা আসার পর কোন ফাঁকে যেন সে কমলার হাতে সেসব দিয়ে গিয়েছে। ঋণীর সঙ্গে আলাপ করবার সুযোগই হলো না ছেলেটা।
কিন্তু তা না। আমি জানি মানুষ মরে গেলেও সহজে সে ইহলোকের আর তার কাছের মানুষদের মায়া ত্যাগ করতে পারে। নগেন চলে গিয়েও সব সময় আমার কাছাকাছি থাকে, ঠিক পারমিতার মতো, কারণ ওরাই যে আমার আর আমি যে ওদের কাছের মানুষ।